গৃহদেবী মা মনসা স্বপ্নাদেশ দিলেন শুক্লাল শেঠকে। একটাই চিন্তা তোকে কুড়ে কুড়ে খায়, তোর মেয়ে অপ্সরা। আর একটি মাত্র সাত, ওর জন্য একটি ভালো বর। তোর সাত পূরণের জন্যই রামলালকে আমি নিয়ে এসেছি। রামলাল? রামলাল বিবাহিত, ওর ঘরে একটি বউ আছে। পুরুষ মানুষের 100টা বউ থাকলেও কোনো ক্ষতি নেই। আমাকে কারবার করে রোজগার করে সাবিত্রীর মুখে হাসি ফোটাতেই হবে। আমার বাড়িতে থাকবে, আমার বাবার কারবারে বসে রোজগার করবে, নাম করবে কি না ওই সাবিত্রীর? মেয়ে জাতির সব কলা তোর করায়ত্ত। রামলালের মন থেকে তুই সাবিত্রীকে মুছে দে। নিজের ভাগ্যদোষ খণ্ডাতে মা সন্তোষীর ব্রত করতে উদ্যত হয় সাবিত্রী। আমি সন্তোষী মায়ের ব্রত পূজা করব মা, কিছুতেই এই ব্রত হতে দেবো না, কিছুতেই না। তোমাদের রামলালের বউ দিব্যি মন্ত্র পড়ে ঘট সাজিয়ে ডাই নিষিদ্ধ হতে বসেছে গো। মা মনসার রোষে কোন অনিশ্চিত ভবিতব্যের দিকে এগিয়ে চলেছে সাবিত্রী রামলালের জীবন, জানতে দেখুন জয় মা সন্তোষী সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।